দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা স্বার্থে গত 19 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। যেসব যাত্রী ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। যেসব যাত্রী অনলাইন থেকে টিকিট কিনেছেন তারা অনলাইনে, এবং যারা কাউন্টার থেকে কিনেছেন তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির প্রতিষ্ঠান সহজ .com এর সিইও সন্দীপ দেবনাথ বলেন, রেলের সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। অনেক টিকিট জমে গেছে, গ্রাহকদের ভেরিফাই করে অর্থ ফেরত দিতে একটু সময় লাগতে পারে, তবে বিক্রিত টিকিটের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। যারা টিকিট কিনেছিলেন সবাই এই অর্থ ফেরত পাবেন। এদিকে সারা দেশে ট্রেনে চলাচলের সিদ্ধান্ত এখনো আসেনি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বৃহস্পতিবার বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সে সিদ্ধান্ত নেওয়া হবে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।